হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো পুনর্জন্ম 3 কে নিয়ে। সত্যি বলতে আমি কিন্তু এই কাজটাকে নিয়ে ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম, এবং শুধুমাত্র আমি কেন, প্রত্যেকে যারা পার্ট 1 পার্ট 2 দেখেছে তারা কিন্তু এই কাজটাকে নিয়ে সেই লেভেলের কিন্তু এক্সাইটেড ছিল। এবং সেই জায়গায় আমি বলবো, যারা এখনো অবধি পার্ট 1 দেখোনি, পার্ট 2 দেখোনি, বা শুক্লপক্ষ দেখোনি, তারা কিন্তু এই কাজটা বুঝতে পারবে না বা বুঝতে অসুবিধা হবে। তো আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা ফার্স্টে পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, এবং শুক্লপক্ষ দেখো, তারপরে কিন্তু এই কাজটা দেখো। কারণ শুক্লপক্ষের সঙ্গে কিন্তু এই কাজটার অনেক বড় একটা লিঙ্ক রয়েছে, কিন্তু কানেকশন কিন্তু রয়েছে। তো এটা কিন্তু মেন লিড কাজটা কিন্তু রয়েছে আমাদের আফরান নিশো, মাই ফেভারিট, মেহজাবিন রয়েছে, এবং কিন্তু আরো অনেক অ্যাড হয়েছে ডাইরেক্টর বাই ওয়ান অ্যান্ড অনলি ভিকি জাহেদ। তো সেই জায়গায় আমি কিন্তু ফার্স্টে বললাম যে শুক্লপক্ষ যেখান থেকে শুরু হয়েছিল এবং এর পার্ট 2 যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু এর পার্ট 3টা স্টার্ট হচ্ছে। এবং শুক্লপক্ষের সঙ্গে কিন্তু এটা বিরাট বড় কানেকশন রয়েছে, এবং শুক্লপক্ষের যে মেন ভিলেন ছিল তার সঙ্গে আফরান নিশোর কি কানেকশন বা কিভাবে কি হলো সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আমি ফার্স্টই বলবো যে এটা কিন্তু পুরোপুরি নো স্পয়লার একটা রিভিউ, তোমরা কিন্তু নিঃসন্দেহে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারো। আমি এই ভিডিওতে কোনো রকম কিন্তু কিছু স্টোরি রিভিল করছি না, কারণ কেউই চায় না যে একটা দেখার যে এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যাক। তো সেই জায়গায় এখানে কিন্তু একদম স্টার্টিং থেকে শেষ অবধি যে আফরান নিশোর যে পারফরমেন্সটা অ্যাজ রাফসান হক জাস্ট ফাটিয়ে দিয়েছে রাফসান হক, এবং কিছু কিছু ওয়াও মোমেন্টসও রয়েছে। এবং পুনর্জন্ম পার্ট 1 বলি, পার্ট 2 বলি, বা শুক্লপক্ষ, এখানে কিন্তু বিরাট বিরাট বড় কিছু টুইস্ট ছিল। এবং বিশেষ করে পুনর্জন্ম পার্ট 1 বলি বা পার্ট 2 বলি, টুইস্টের জন্য কিন্তু ফেমাস, টুইস্ট অ্যান্ড টার্নসের জন্য কিন্তু ফেমাস। এখানেও কিন্তু পার্ট 3-তে কিন্তু অনেক অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, যেগুলো কিন্তু আমরা জাস্ট এক্সপেক্ট করতে পারিনি যে এরকম একটা টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। এবং আফরান নিশো অ্যাজ রাফসান হক প্রতিবারই ফাটিয়ে দেন, এইবারেও জাস্ট অনবদ্য তার পারফরমেন্স সেখানে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং তার যে ভয়েস ওভারটা সত্যি মারাত্মক লাগছে, এবং তার ভয়েস ওভারটার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আছে, একটা পার্সোনালিটি আছে, এবং সেই ভয়েস ওভারটাকে কিন্তু খুব দারুণভাবে এখানে ইউজ করা হয়েছে। এবং সেই জায়গায় এমন কিছু কিছু সিনস রয়েছে যেগুলো দেখতে একটুখানি অড লাগে, এবং বিশেষ করে আমি বলবো যে 18+ কিন্তু এই ভিডিওটা, এই কাজটা দেখো। এবং একদম শুক্লপক্ষের শেষে এইরকম কিছু কিছু কিন্তু সিনস ছিল, এবং শুক্লপক্ষের যে ভিলেন হয়েছিল তার এখানে আমার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং তার যে একটা অদ্ভুত স্মাইল আছে বা তার যে এক্সপ্রেশনসগুলো কিন্তু খুব সুন্দর, এখানে মেহজাবিনকে খুব ভাল লেগেছে। এবং স্টোরিটাও কিন্তু সম্ভবত এখানে শেষ নয়, এ সম্ভবত পরের পার্টও আসতে পারে। সো দেখা যাক কী হয়। আমার কিন্তু ওভারঅল কিন্তু এই কাজটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং যে পার্ট 4-এর জন্য যে একটা এক্সপেকটেশন থাকে সেটা কিন্তু আবার তৈরি হয়েছে। এবং আমরা যে একটা এক্সাইটেড ছিলাম যে পার্ট 3-তে কী হবে, সেই এক্সাইটমেন্টটা কিন্তু পার্ট 4-এর জন্যও কিন্তু কাজ করছে। সো আমি বলবো এই কাজটা একটা মাস্ট ওয়াচ কাজ, তোমরা এখন অবধি যারা দেখো তারা প্লিজ দেখো, তোমাদের কিন্তু জাস্ট একটা চমকে যাবে, একটা ভালো লাগার কিন্তু ব্যাপার তৈরি হবে এই কাজটার প্রতি। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো, ক্যামেরার ওয়ার্ক খুব খুব ভালো, এবং বিশেষ করে আফরান নিশোর যে ভয়েস ওভারটাও কিন্তু খুব ভালো, ভাল লাগছে শুনতে। এখানে থ্রিল রয়েছে, ড্রামা রয়েছে, সব কিছু কিন্তু এলিমেন্ট এর মধ্যে রয়েছে। সো আমার কিন্তু এই কাজটা বেশ ভাল লেগেছে, এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।